নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, গতকালই একটি প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে রাজভবনকে ঘিরে কিন্তু এবার বঙ্গ রাজনীতি এক নতুন মোড়ে দাঁড়িয়ে পড়েছে, এবং সেই মোড় যে কতখানি মারাত্মক তা কিন্তু এবার শাসক দলের যারা মুখপাত্র, যারা নেতা, তাদের শারীরিক ভাষায়, তাদের চলনে, তাদের বলনে এবং তাদের প্রতিক্রিয়ায় কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেই মোড় আরো এত মারাত্মক দিকে যাচ্ছে যে আগামী দিনে এই রাজ্যে সরকারটাই কি চালাতে পারবে তৃণমূল কংগ্রেস, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। কেন উঠছে সেই প্রশ্ন, সেই ব্যাখ্যায় বিস্তারিত আসছে, এবং কি কি পরিকল্পনা চলছে, কিভাবে চাপটা আসছে, এবং যার ফলে এত বড় কথা সামনে চলে আসছে। কারণ অনেকেই তো প্রশ্ন করতে পারেন যে একটা শাসক দল, তারা একটি রাজ্যে ক্ষমতায় এসছে, কিভাবে এসছে সেটা ইররিলিভেন্ট, কিন্তু 294টা বিধানসভার মধ্যে যারা এত ব্যাপক পরিমাণ ক্ষমতায়, আসন নিয়ে ক্ষমতায় আছে, তাদের সরকার টলমল হয়ে যাবে, তারা কি সরকারটাই চালাতে পারবে, এই প্রশ্ন কেন উঠছে। দেখুন, আপনাদের আপনাদের মনে থাকবে যে আমি যখন গতকাল প্রতিবেদন পড়েছিলাম তখনই কিন্তু বলেছিলাম যে এই রাজভবনের যিনি রাজ্যপালের প্রধান সচিব পদে রয়েছেন, সেই নন্দিনী চক্রবর্তী, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে ওতপ্রোত সম্পর্ক কোথাও গিয়ে এস্টাবলিশ হচ্ছে তা নিয়ে কিন্তু নাখুশ বঙ্গ বিজেপি, এবং সেই রিপোর্ট কিন্তু দিল্লিতে গেছে, এবং তার ফলে রাজ্যপালের যে ভূমিকা এই রাজ্যে এক্সপেক্ট করা হচ্ছিল যে বিরোধীদের জায়গাটা তিনি সুরক্ষিত করবেন, সেই জায়গাটা যেন কোথাও টলমল হচ্ছে। এরপরই একটা মারাত্মক নোট দেখা গেল, সেটা হচ্ছে রাজভবন থেকে রাজ্যপালের নোট গেল নবান্নে, এবং সেখানে বলা হলো যে নন্দিনী চক্রবর্তীর কিন্তু অপসারণ তারা চান। এবং এরপর থেকেই কিন্তু খেলা ঘুরতে শুরু করেছে। আপনারা জানেন যে দিল্লি সফরে রয়েছেন সিভি আনন্দ বোস, যিনি আমাদের রাজ্যের রাজ্যপাল, এবং যেটা প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল যে তিনি একটি সাক্ষাৎ করবেন, তার একটি বৈঠক হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে, কিন্তু তারপর সকলকে চমকে দিয়ে তিনি বৈঠক করেছেন এই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা অধুনা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে। যদিও উভয় তরফেই এটা বলা হচ্ছে সৌজন্য বৈঠক, কিন্তু সত্যি কি তাই না, সত্যিই তাই নয়, যেটা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, যেটা দুর্জনেরা বলছেন, সেটা হচ্ছে কিন্তু বাংলার প্রশাসনকে কিভাবে জগদীপ ধনকর কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা কিভাবে করতে হয়, কিভাবে আইনের পথে চলতে হয়, এবং যতক্ষণ পর্যন্ত না চলছে ততক্ষণ কিন্তু অভিভাবক হিসেবে রাজ্যপাল কি ভূমিকা পালন করতে পারেন, এবং সেই সংক্রান্তই কিন্তু বৈঠক হয়েছে সিভি আনন্দ বোসের সঙ্গে, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু তার থেকেও যেটা মারাত্মক সেটা হচ্ছে সিভি আনন্দ বোসের পরবর্তী পদক্ষেপ। কি পদক্ষেপ, যেটুকুনি শোনা যাচ্ছে দিল্লি সফরে গিয়ে কিন্তু তিনি একটি পরিকল্পনা করছেন, বা তিনি একটি রূপরেখা তৈরির চেষ্টা করছেন। কি রূপরেখা, না তার পরিদেশ, তাকে যে পরামর্শদাতা হবেন, তার যে পরামর্শদাতা কমিটি হবে, সেই কমিটিতে তিনি কিন্তু কার্যত মন্ত্রিসভার প্রত্যেকটি মন্ত্রক ধরে ধরে এই দেশের যারা সুপারস্টার, অর্থাৎ যারা দেশটাকে চালান, সেই আইএএস আইপিএস অফিসারদের একটা মণ্ডলী তিনি গঠন করছেন, এবং তিনি নিজের বাছা বাছা মানুষদের সেখানে নিয়ে আসছেন। প্রশ্ন উঠছে, তিনি কি নিজের ইচ্ছাই করছেন, নাকি তার উপরে রাজনৈতিক কোনো চাপ আছে। পরিস্থিতি যাই হোক, কারা কারা রয়েছেন সেই তালিকায়, সেই নামগুলো শুনলে চমকে যাবেন। দুটি নাম আপাতত সামনে আসছে, এবং সেই দুটি নাম আপনাদের সামনে আমি নিয়ে আসছি। প্রথম যে নাম, তার নাম কিন্তু এই রাজ্যের রাজ্যপাল হওয়ার দৌড়ে ছিল, এবং তিনি হচ্ছেন রাকেশ আস্থানা। রাকেশ আস্থানার পরিচয় নতুন করে দেওয়ার নেই, প্রাক্তন সিবিআই কর্তা, এবং তারপর দিল্লি পুলিশটা কিন্তু তার হাতেই দিয়ে সেখানটা সামলাচ্ছিলেন অমিত শাহ, নরেন্দ্র মোদিরা। সুতরাং রাকেশ আস্থানা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সেই রাকেশ আস্থানা নাকি আসছেন সিভি আনন্দ বোসের, তার যে পরামর্শদাতা কমিটি রয়েছে সেইখানে। দ্বিতীয় যে নামটি সারা রাজ্য রাজনীতি তো ছেড়ে দিন, জাতীয় রাজনীতিতে ঝড় তুলে দিতে চলেছে, সেই নামটা হচ্ছেন শীলা বালাকৃষ্ণন। কে এই শীলা বালাকৃষ্ণন? জয়ললিতা, যে জয়ললিতা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি যখন হসপিটালাইজ ছিলেন তখন সেই যে রাজ্যপাট সামলানো পর্দার আড়াল থেকে যিনি রাজ্যটা চালিয়েছিলেন তিনিই হলেন এই শীলা বালাকৃষ্ণন। এবং পরবর্তীকালে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা জায়গায় চলে গিয়েছিলেন, সেই জায়গা থেকে তিনি সরে এসেছেন, এবং তাকে কিন্তু নিয়ে আসছেন সিভি আনন্দ বোস। এর পাশাপাশি
কেরালা, কেননা সিবি আনন্দ বোস নিজে ছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায়, তিনি একজন দাপুটে অফিসার ছিলেন এবং সেই জায়গা থেকে তার ক্যাডারের যারা বাছা বাছা অফিসার আছেন তাদেরকে পরামর্শদাতা কমিটিতে নিয়ে আসছেন। কেন কেন এবং তার প্রভাবটা কি হতে পারে, এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। দেখুন কেন, কারণটা হচ্ছে খুব স্পষ্ট, সেটা হচ্ছে নন্দিনী চক্রবর্তী, যিনি এই মুহূর্তে রাজ্যপালের প্রধান সচিব পদে রয়েছেন, তিনি যদি রাজভবন থেকে শেষ পর্যন্ত সরে যেতে বাধ্য হন তাহলে কিন্তু বেকায়দায় পড়ে যাবে শাসক দল, এবং সেই কারণেই একটা আইনি জটিলতা তৈরি করার চেষ্টা করছে নবান্ন, এমন অভিযোগ উঠে যাচ্ছে। কেন, কেননা সাধারণত যেটা নিয়ম বা যেটা আইন বলছে, রাজ্যপালের প্রধান সচিবকে কে নির্বাচন করবেন বা কে সেখানে প্রমোট করবেন, তিনি হলেন রাজ্যের মুখ্য সচিব। এখন রাজ্যের মুখ্য সচিব নবান্নের অঙ্গুলি হেলন ছাড়া এই সিদ্ধান্ত কি নিতে পারবে, এটা তখন লাখ টাকার প্রশ্ন, এবং উত্তরটা সকলেরই জানা, নতুন করে বলার সেখানে কিছু নেই। এবং নবান্ন যে নন্দিনী চক্রবর্তীকে সরাতে খুব একটা আগ্রহী তা কিন্তু নয়, স্বয়ং মুখ্যমন্ত্রী আজকে বলেছেন, তাকে নিয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে, নন্দিনী চক্রবর্তীকে নিয়ে যখন মুখ্যমন্ত্রীর সামনে প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে, তখন মুখ্যমন্ত্রীর উত্তর কি, তাকে তার মতো কাজটা করতে দেওয়া হোক না। অর্থাৎ নবান্ন কিন্তু কোথাও থেকে চাইছে নন্দিনী চক্রবর্তী সেখানে থেকে যান, কেননা নন্দিনী চক্রবর্তী যদি সেখানে থেকে সরে যান, সেখানে যদি দিল্লির পছন্দ মতো বা রাজ্যপালের পছন্দ মতো কেউ চলে আসেন, তাহলে কিন্তু নবান্ন যে সমীকরণটা তৈরি করার চেষ্টা করছে সেটা কিন্তু একদম সমূলে উৎপাটন হওয়ার সমূহ সম্ভাবনা, এবং সেটা হলে যে কি হতে পারে সেটা কুণাল ঘোষদের প্রতিক্রিয়ায় কিন্তু প্রতিনিয়ত স্পষ্ট হয়ে যাচ্ছে। যে রাজ্যপালকে নিয়ে এত গদগদ দেখতে পাওয়া যাচ্ছিল কুণাল ঘোষদের, সেই কুণাল ঘোষরা এখন কিন্তু আড়াআড়ি ব্যাট চালাতে শুরু করে দিয়েছেন, ক্রস ব্যাটে খেলছেন এবং বলছেন যে রাজ্যপালের ভূমিকা যদি চেঞ্জ হয় আমাদের প্রতিক্রিয়াও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ কার্যত হুঁশিয়ারি, তুমি আমাদের রাজ্যে এসেছো, নীল সাদা রসগোল্লা খাও, আমাদের শাসকের আইন যেভাবে চলছে সেইভাবেই চলুক, সেইটা নিয়ে জগদীপ ধনখড় হতে চেও না, তাহলে কিন্তু তোমাকে পদ্মপাল বলতে আমরা বিন্দুমাত্র ভাববো না। এই হাতেখড়ি অনুষ্ঠান, এই রসগোল্লা খাওয়ানো, সব কিছু কিন্তু ভুলে যাওয়া হবে। এটা কিন্তু এখন থেকে কার্যত কোথাও গিয়ে একটা তৃণমূলের তরফে বার্তা দেওয়া হচ্ছে, এই প্রশ্নটা উঠে যাচ্ছে। এবং এই নন্দিনী চক্রবর্তী যদি আইনের বলে নবান্নকে জোর করে রাজভবনে রেখে দেয়, সেটাকে কাউন্টার অ্যাটাক করতেই, সেটাকে অ্যান্টিডোট দিতেই কি রাকেশ অস্থানা, শীলা বালাকৃষ্ণন এই ধরনের ভারী ভারী নাম রাজ্যপাল নিয়ে আসছেন, এবং বাকি যাদের নামও উঠে আসছে সেই নামগুলোও কিন্তু এতটাই ভারী, তারা কিন্তু রাজ্য প্রশাসনের এক একটা মন্ত্রক সামলানোর ক্ষমতা রাখেন। আর এখানেই প্রশ্নটা উঠছে, রাজ্যপাল তাহলে চাইছেনটা কি? রাজ্যপালকে যেভাবে জগদীপ ধনখড় উঠতে বসতে টুইট করতেন এবং রাজ্যের প্রতিটি ভুলকে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেন, সেরকমই আনন্দ বোসকেও এবার একটা প্যারালাল, একটা সমান্তরাল প্রশাসন চালাবেন এবং সেখানে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে নজরদারি রাখবেন মমতা প্রশাসনের উপরে। পান থেকে চুন খসলেই যেভাবে জগদীপ ধনখড় রাজ্যকে কার্যত সিধে করে ছেড়েছিলেন, সেই পথে কি হাঁটবেন? এবং সেখানে রাজ্যপালের প্রধান সচিব হয়ে যদি নন্দিনী চক্রবর্তী সেখানে কিছু বাধা দেওয়ার চেষ্টা করেন বা সেটাকে কোনো রকম সেই ইকুয়েশনটাকে হেঁটে দেওয়ার চেষ্টা করেন, সেটার অ্যান্টিডোট হিসেবেই কি রাকেশ আস্থানাদের নিয়ে আসা হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু জোরদারভাবে উঠে আসছে। এবং এই যে জায়গাটা, সেটা আগামী দিনে রাজ্য রাজনীতি কার্যত টালমাটাল করে দিতে বাধ্য। এবং যে প্রশ্নটা দিল্লিতে উঠে আসছে যে রাকেশ আস্থানা, শীলা বালাকৃষ্ণন বা এই ধরনের যে রথি মহারথীদের নাম রাজ্যপালের পরামর্শদাতা হিসেবে নিয়ে আসা হচ্ছে, সেটা দিল্লির কোনো রকম সার্টিফিকেশন ছাড়া, দিল্লির অনুমোদন ছাড়া কি সত্যিই সম্ভব? এর যে ব্যয়ভারটা হবে সেটা কি দিল্লি স্পন্সর করবে না? এবং সেখানে দিল্লির অঙ্গুলি হেলন ছাড়া কি এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব? যদি সেটাই হয় তাহলে বঙ্গ বিজেপি কেন এখনো সেটা নিয়ে সেইভাবে সারা শব্দ দিচ্ছে না? যেটা সূত্রের খবর, এই যে পরিকল্পনা, এই যে কঠিন অঙ্ক, এই যে সমীকরণ, যেটা দিল্লি কার্যত এবার তৃণমূল সরকারের উপর নিঃশ্বাস ফেলার জন্য শুরু করছে, সেটার হাল হদিশ এই রাজ্য বিজেপির কাছেও নেই। কেন? এর কারণটা কিছুটা স্পষ্ট, কেননা রাজ্য বিজেপির হাতে গোনা কিছু নেতা ছাড়া
বাকিরা যারা আছেন তারা কিন্তু বাজার গরম করতে ভালোবাসেন, এবং সেই বাজার গরম করতে গিয়ে ভালো ভালো কথা এই হচ্ছে ওই হচ্ছে বলতে গিয়ে কার্যত রাজ্য বিজেপিকে বা সামগ্রিকভাবে বিজেপিকে বেকায়দায় ফেলে দিতে পারেন। এই যে পরিকল্পনা সেটা কিন্তু ভেস্তে দেওয়ার পক্ষে যথেষ্ট। অতীতে দিল্লি এরকম অনেকগুলো শিক্ষা পেয়েছে এবং সেই জায়গা থেকে রাজ্য বিজেপি কার্যত এই নিয়ে কি অন্ধকারে, এই প্রশ্নটাও কিন্তু জোরদারভাবে উঠে যাচ্ছে। তবে একটা মজার ঘটনা ঘটছে এবং যেখান থেকে খবর আসছে বা যেখান থেকে ইঙ্গিত মিলছে যে আগামী দিনে সত্যিই নাবিশ্বাস উঠতে চলেছে তৃণমূল সরকারের, তার একটা বড়সড় প্রমাণ কিন্তু সামনে চলে এলো। কি আপনারা জানেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি সম্প্রতি বাংলা সফরে এসেছিলেন, এবং সেই বাংলা সফরে তিনি যখন দমদম বিমানবন্দরে পা রেখেছেন তখন তাকে বিজেপি নেতারা খুব স্বাভাবিকভাবেই স্বাগত জানাতে গেছেন, তাকে বরণ করে নিতে গেছেন। কিন্তু তাদের সঙ্গে কাকে দেখা গেছে জানেন? প্রাক্তন বিজেপি নেতা তথা অধুনা তৃণমূল নেতা জয় ব্যানার্জিকে, যে জয় ব্যানার্জি অনেক ক্ষোভ বিক্ষোভ দেখিয়ে বিধানসভায় টিকিট না পেয়ে রাগ করে নরেন্দ্র মোদীকে চিঠি লিখে দল ছেড়েছিলেন, এবং তারপর তার তৃণমূল ঘনিষ্ঠতার কথা কারোরই অজানা নয়, সেই জয় ব্যানার্জি তিনি এসে সুরসুর করে দেখা করছেন জেপি নাড্ডার সঙ্গে। কেন প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে, অর্থাৎ এই যে আনন্দ বোসের ভূমিকা, এই যে দিল্লি সফর, এই যে জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক, অমিত শাহের সঙ্গে বৈঠক, এই যে রাকেশ আস্থানা শীলা বালাকৃষ্ণনদের আনার পরিকল্পনা, এ সবই কি গোয়েন্দা রিপোর্ট রাজ্য প্রশাসনের কাছে নেই? আর রাজ্য প্রশাসনের সঙ্গে কাছে সেই রিপোর্ট থাকলে সেটা কি তৃণমূল কংগ্রেসের মধ্যে সঞ্চারিত হচ্ছে না? এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সঞ্চারিত হলে যারা এরকম টুপটাপ নেতা তারা ঝুপঝাপ করে আবার গেরুয়া শিবিরের দিকে পা বাড়াচ্ছেন না? এই সব প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। এবং সব মিলিয়ে যে প্রশ্নটা আরো জোরদার হচ্ছে যে জগদীপ ধনখড় তো এক চাপ ছিল, সেই জগদীপ ধনখড় এখন উপরাষ্ট্রপতি, বাংলা অমিত শাহের পাখির চোখ, বাংলা বিজেপির জন্য 2024 ইকুয়েশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলা রাজনৈতিক সমীকরণের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংঘের কাছে, এবং তাই সব মিলিয়ে এবার কি আনন্দ বোসের ভূমিকা এমনটাই পাল্টে যাবে, যার সমীকরণ যার সলতে পাকানো শুরু হয়ে গেছে দিল্লিতে, এবং সেই জন্যই এই সব পদক্ষেপগুলো হচ্ছে, এবং সেই পদক্ষেপ এমনভাবেই শটআপ করে সামনে আসবে যে আর সেখান থেকে শ্বাস নেওয়ার জায়গায় থাকবে না তৃণমূল সরকার? এখন প্রশ্ন হচ্ছে, যদি এত বড় এত রথিমহারথী সম্মিলিত একটা পরামর্শদাতা কমিটি, যাদেরকে প্যারালাল মন্ত্রিসভা কার্যত বলা যেতে পারে, তৈরি করার পরিকল্পনা করছেন রাজ্যপাল, তাহলে কি রাজ্য প্রশাসনকে জানানোর তার কোনো দায় নেই? নিয়ম বলছে, অতীত বলছে, রাজ্যপাল এরকম চাইলে করতেই পারেন, এবং সেটা যখন তিনি পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা শুরুতেই জানানোর দায় রাজ্য সরকারকে রাজ্যপালের নেই। যখন এটা অনেকটা দানা বাঁধবে এবং ফাইনাল ডিসিশন কার্যত নেওয়া হয়ে যাবে এবং কার্য শুরুর পদ্ধতি শুরু হবে, সেই সময়ে তিনি অবশ্যই রাজ্য সরকারকে জানাতে পারেন। আর সেই সময়ে জানালে আর তারপর কি সত্যি সত্যি রাজ্যটাকে নিজের মতো করে শাসকের বলে চালাতে পারবে তৃণমূল সরকার? প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। সব মিলিয়ে রাজভবনের রাজনীতি, দিল্লির কঠিন অঙ্ক এবং এই একগুচ্ছ প্রস্তাবনা এই রাজ্য রাজনীতিকে কিন্তু নতুন মোড়ে দাঁড় করিয়ে দিচ্ছে। আপনাদের কি মনে হয়, আগামী দিনে একে দুর্নীতির চাপে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে যে সরকারের প্রায়, তাদের উপর এই নতুন করে প্রশাসনিক চাপ সত্যি সত্যি সিদ্ধান্তটা সোজা রেখে সরকারটা চালানোর মতো জায়গায় থাকবে, নাকি এবার কিন্তু শেষের দিনের কাউন্টডাউনটা শুরু হয়ে গেল? কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের মন্তব্য। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।